ডিসেম্বরের শুরুতেই ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াত। আগামী 4 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উত্তর ও উড়িষ্যার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়টি, এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ IMD। জানানো হয়, মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল। আগামী 12 ঘন্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছবে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 2 ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এরপর 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, ফলে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।